এই মেহরাজ বিশ্ব নবী কে আল্লাহ তাআলা কেন করালেন? কারণ হলো বন্ধু, মেহরাজ সংগঠিত হয়েছিল মক্কায় এমন একটি পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে ইসলামের কথা মুখে উচ্চারণ করার পরিবেশ নেই। বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেখা, আম্মার ইবনে ইয়াসির তার পরিবারকে মক্কার উত্তপ্ত বালিতে শোয়া পিটাতে পিটাতে বেহুশ করে বুকের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছে। উম্মে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। ওই পরিস্থিতিতে বিশ্বনবী কথা বলার জায়গা পায় না। আল্লাহ তাআলা তখন নবী মুহাম্মদকে মেরাজ করায়া আকাশ এবং জমিনের সব শক্তি দেখায়া বুঝাইয়া দিছে, সামনে আগাও, আমি আল্লাহর সাথে থাকলে আবু জেহেল কিচ্ছু করতে পারবে না। মেরাজ থেকে শিক্ষা নিয়ে আগাতে হবে সামনে। মক্কার যে পরিবেশ, বাংলাদেশের দিকে দিকে তাকালে ওই পরিবেশ এখন দেখা যায়। আমার বন্ধু, তাম দুনিয়া আজকে আবার সেই পরিবেশ ফিরে এসেছে। তাকাও বসনিয়ার দিকে, চেচনিয়ার দিকে, সোমালিয়ার দিকে, আলজেরিয়ার দিকে, মায়ানমারের দিকে, কাশ্মীরের দিকে, গুজরাটের দিকে, মুসলমান কথা বলার পরিবেশ নাই, জোরে কথা বলার অধিকারটাও হারিয়ে গেছে। এই অবস্থা আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে মেরাজ নিয়ে মালাকুত জাবারুত দেখাইছে, দেখায় আল্লাহ শক্তি প্রদর্শন দেখা করেছেন রাসূলের কাছে। তিনি দেখেছেন আকাশের তারকারাজি, বিশাল মহাকার জগৎ আল্লাহর উপরে চলছে। রাসূল যখন যান, সূর্যের আগুন রাসূলকে জ্বালাতে পারে নাই। ইব্রাহিম নবী নমরুদের আগুনে আগুন উনাকে জ্বালাতে পারে নাই। আল্লাহ বুঝাইয়া দিলেন, আমি চাইলে আগুনের ভিতরও বাঁচাতে পারি, ঠিক তোমরা যদি ইব্রাহিমের মতো নবী মুহাম্মদের মতো ইমানওয়ালা হয়ে যাও, চরম জুলুম থেকে তোমাদের বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহর ঘোষণা, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের বন্ধু, তাই নবী মুহাম্মদকে মেরাজে নিয়া আল্লাহ বুঝাইয়া দিছে, আমি আপনাকে ঈসা নবীর মতো আকাশে তুলে এনেছি, ঈসাকে ক্ষতি করতে পারেনি, জালে মেরা আমাদের কো পারবে না। আমি ঈসা নবীর মতো তোমাকেও তুলতে পারি আকাশে, আমি তুলতে পারি নবী মুহাম্মদকে সপ্ত আকাশের উপরে, জালেমদের জুলুম থেকে চাইলেও তোমাদেরকে বাঁচাতে পারি, মূসাকে বাঁচিয়েছি ফেরাউনের কোলে, আমি আল্লাহ চাইলে সব করতে পারি। আমার বন্ধু, মেরাজের অন্যতম শিক্ষা ছিল নামাজ, যেটা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবে। আপনাদের কাছে জানতে চাই, আমাদের মেরাজ হওয়ার কোন সম্ভাবনা আছে? তো মেরাজের কাহিনী শুনে কি লাভ? মেরাজ তো আমাদের হবে না। কিন্তু বিশ্ব নবী বলেন, এই মাইকের আওয়াজ বাড়াও, মাইকের আওয়াজ বাড়া দেন, এত কম্পা লাগে, অপারেটর অপারেটর কোথায়? রাসূলুল্লাহ বলেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। তোমরা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছতে পারবে না সরাসরি, কিন্তু বান্দা যখন সিজদা যায়, সে আল্লাহর কাছে চলে যায়। এই নামাজ মিরাজের শ্রেষ্ঠ হাদিয়া। বিশ্বনবী বলেন, এই নামাজ আমার উপরে এসেছিল মিরাজের রাতে 50 ওয়াক্ত। আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার দিকে রওনা করলাম, ষষ্ঠ আকাশে এসে মূসা নবীর সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম তখন আমার জিজ্ঞাসা করলেন, আপনাকে কি দেয়া হয়েছে, কি নিয়ে যাচ্ছেন?
আমি তখন 50 ওয়াক্তের কথা বলার সাথে সাথে মূসা নবী বললেন, পারবে না উম্মত, ইরজা ইলা রাব্বিক ফাসালহু তাফীক, আপনার রবের কাছে যান, কিছুটা কমায়া নিয়ে আসেন। আমি আল্লাহর কাছে ফিরে গেলাম, আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমায়া দিলেন। মূসা নবী বলে, পারবে না, আবার যান। আবার গেলাম, আবার 10 কমায়া দিলেন। আবার যান, আবার গেলাম, আবার 10 কমায়া দিলেন। বিশ্ব নবী এই হাদিস দিয়া বুঝান, আমি শ্রেষ্ঠ নবী মূসার তুলনায়, কিন্তু মূসা যখন পরামর্শ দিয়েছে আমি পরামর্শ শুনেছি, গাত্তের আমি করি নাই, আমি সব বুঝি, তুমি কেডা সর। এই দিয়ে বুঝা যায়, নেতা হওয়ার পরও কর্মীদের উত্তম পরামর্শ শোনা লাগবে। আমার বন্ধু, রাষ্ট্র চালাতে, দেশ চালাতে যারা আছে হিতাকাঙ্ক্ষী, তাদের পরামর্শ শুনতে হবে। যেই কারো পরামর্শ শুনে না, সেই স্বৈরাচার হয়ে যায়, আর আল্লাহ স্বৈরাচারকে পছন্দ করে না। এই জন্য পরামর্শ, সবার নামে একটা কোরআনে সুরাও আছে, সুরাতু সুরা আমরুহুম সুরা বাইনাহুম। আল্লাহ বলেন তাদের কর্মতৎপরতা পরামর্শ ভিত্তিক চলবে। বিশ্ব নবীর মতো মহা জ্ঞানী, মহাপণ্ডিত, প্রাজ্ঞ, বিচক্ষণ, বুদ্ধিমান নবী এই জমিন দেখেনি, কোনোদিন দেখবে না, তিনি সব গুণে গুণান্বিত। কিন্তু আল্লাহ নবী মুহাম্মাদকে বলে, ওয়াসাবিরুহুম ফিল আমর, যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে আপনার মজলিসে সুরার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। অনেক স্বামী আছে বউয়ের কথার এক আনা দামও দেয় না, আছে না, জমি কিনে ফেলে বউরে জানায় না, গাড়ি কিনে জানায় না, বাড়ি কিনে জানায় না। বউ পরে শুনা জিজ্ঞাসা করে, শুনছি আপনি নাকি জমি কিনছেন, কই কিনছি তো, আমার একটু একটা বার জিগাইতেন, কই তুমি কি বোঝো, আমার নিজের দূর মাইকের কারণে তো আওয়াজ করতে পারবো না, আমার বন্ধু, আপনার স্ত্রীর সাথে আপনি যখন পরামর্শ করবেন না, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা একা নেবেন, আপনার স্ত্রী নিজকে ঘরের লোক মনে করবে না, সে মনে করবে আমিও বাহিরের একজন। এই জন্য দলীয় সিদ্ধান্ত নেওয়ার সময় দলের কর্মীদের পরামর্শ নেওয়া দরকার আছে না নাই? দেশ চালাতে দেশের জনগণের পরামর্শের প্রতি খেয়াল রাখা দরকার আছে না নাই? বিশ্বনবী শুনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যদি মূসা নবীর কথা না শুনতেন, উম্মতের উপায় ছিল না। আবার বন্ধু, আবার যান রাসূল, আবার গেলেন, আল্লাহ আবার কমালেন, কমাতে কমাতে 5 ওয়াক্ত যখন আসলো, মূসা নবীর পাশ দিয়ে বিশ্ব নবী যাচ্ছেন, মূসা নবী আবার কয়, ইরজাউ ইলা রাব্বিকা ফাসালহু তাফীক, আবার যান, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আরো কমায়া আনেন। বিশ্ব নবী তখন জবাব দেন, আল্লাহর কাছে আমি বারবার গেছি, সালতু রব্বি হাত্তা ইস্তাহিয়াইতু ওয়ালাকিন আরদাও উসাল্লিমু, ও যাইতে যাইতে আমার এখন শরম লাগে, আর যাইতাম না। আল্লাহ তাআলা যখন 5 বলেছেন, আরদাও উসাল্লিম, আমি 5 মেনে নিয়েছি, সুবহানাল্লাহ। ও মূসা, আপনারে ধন্যবাদ, আমারে আর ডাকাইয়েন না, আমি আর যাব না, লজ্জা লাগতেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আওয়াজ দিলেন, ইয়া মুহাম্মদ, লা ইউবদ্দালুল কওলু লাদাইয়া
إِنَّهُنَّ خَمْسُ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ بِكُلِّ صَلَاةٍ عَشْرٌ فَذَلِكَ خَمْسُونَ আমার কথার মাঝে সিদ্ধান্তের মাঝে পরিবর্তন নাই, আমি কমাই নাই কমাই নাই। নামাজ দিয়েছি পাঁচ ওয়াক্ত, প্রতি ওয়াক্তের সাথে দশ ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। পড়বে পাঁচ, সওয়াব পাবে পঞ্চাশ। এই নামাজ আজকে হারিয়ে গেছে, মেয়েরাজের আলোচনা শুনে কোনো লাভ নাই। যদি নামাজ ছেড়ে দাও, মোমেন থাকতে হলে, ঈমান নিয়ে মরতে হলে নামাজ দরকার আছে না? নাই। আল্লাহ তাআলা মেয়েরাজের রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালতুল জান্নাত وسمعت فيها قراء আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা মধুর সুরে কোরআন তেলাওয়াত করছে জান্নাতের মাঝে বসে বসে। আমি জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করলাম, মান হুয়া? খ্রিস্টান হলে ইঞ্জিল পড়ত, ইহুদি হলে তাওরাত পড়ত, যেহেতু কোরআন তেলাওয়াত করছে নিশ্চয় সে আমার উম্মত। আমি জানতে চাই এই সৌভাগ্যবান উম্মতটাকে, যে জান্নাতও পেয়েছে, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতিও পেয়েছে, আমি তার পরিচয় জানতে চাই। জিব্রিল আমিন বলেন, হাদা হারেসা ইবনু নুমান, ও নবী আপনার সাহাবী হযরত হারেসা। অথচ হযরত হারেসা তখনও এন্তেকালি করেন নাই, বিশ্বনবী মেরাজ থেকে ফিরে আসলেন। এসে জিজ্ঞাসা করলেন, হারেসা এমন কি নেক আমল করো? আমি তোমাকে জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি। হযরত হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন তো নেক আমল নাই, দশ জনে যা করে আমিও তাই করি, তবে আমার একজন বুড়া মা আছে, তারে না খাওয়াইয়া আমি কখনো খাই না। আমার মা গোসল করতে পারে না, আমি নিজে গোসল করে দেই, নিজ হাতে গায়ে তেল মেখে দেই। ইউফলি রাসাহু বিয়াদি, লোকজন এসে সাক্ষী দেয়, হারেসা নিজ হাতে মায়ের মাথা চুল আশ্রয়া পর্যন্ত দেয়। ও কানা বাররান নাস বি উম্মিহি, লোকজন বলে হারেসা তার মাকে খুব ভালোবাসে, বিররুল ওয়ালিদাইনের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছে। বিশ্বনবী শুনে তিনবার বললেন, কাদালিকুমুল বীর, কাদালিকুমুল বীর, কাদালিকুমুল বীর। ও হারেসা, এটাই বিররুল ওয়ালিদাইন, আমি বুঝেছি, তোমার মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছ। এই হাদিস রাসূলুল্লাহ আমাদেরকে শুনায় কি বুঝায়? আমি মেয়েরাজের রাতে মা ভক্ত ছেলেকে জান্নাতে দেখে এসেছি। এখন আপনারাও জান্নাতে যেতে চাইলে যাদের মা বাবা আছে তাদের হক আদায় করা দরকার আছে না? নাই। মেয়েরাজের ওয়াজ শুনে কাজে লাগবে। আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাতে ঢুকে রাইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, জান্নাতের যেখানে যাই আল্লাহর এক বান্দাকে সেখানে দেখতে পাই, পুরা জান্নাত তার জন্য উন্মুক্ত করে দেয়া আছে। আমি জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করলাম, এই লোকটাকে জান্নাতের সব জায়গায় ঘোরাঘুরি করতে দেখি, কারণটা কি, কী নেক আমল করেছে একটু জানাও দেখি। জিব্রিল আমিন জানায় দেয়, দাখালাল জান্নাতা ফি শাজারাতিন তাতাহাত্তাজিন্নাস, রাস্তায় চলাচলের পথে একটা গাছ ছিল, নতুন পথিক রাতের বেলা রাস্তার মোড়ে গাছ হোসট খেত, ব্যথা পেত, উল্টে পড়ত। আল্লাহর বান্দা ওই গাছটা কেটে দিয়া পর উপকার করেছে, মানুষের উপকার করছে, রাস্তাটাকে নিষ্কণ্টক করে দিছে, আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত তার জন্য খুলে দিছে। একটা রাস্তা থেকে গাছ কেটে মানুষের উপকার করলে জান্নাত পাওয়া যায়,
এতে বোঝা যায় পরোপকার জান্নাতের কারণ হয়ে যাবে। ওই জান্নাত পেতে হলে মানবতার কল্যাণ দরকার আছে না নাই? মানুষের উপকারের মতো সেরা কোন ইবাদত আর নাই, এটা শ্রেষ্ঠ ইবাদত। আপনি নামাজে খাড়াইছেন, এই অবস্থায় হঠাৎ করে আওয়াজ, মসজিদের পাশে কোন ফ্যাক্টরিতে কোন বাড়িতে আগুন লাগছে, আগুন লাগছে, আগুন নিবাও, আগুন নিবাও বলে চিৎকার দেয়া হচ্ছে। ওই অবস্থায় ইমাম মুসল্লি সবগুলো নামাজ সেরে আগুন নিবাতে যেতে হবে। আগে আগুন নিবাও, তারপর আবার নামাজ। আপনি যদি কোনো গরিবকে খাবার দেন, গরিবের প্লেটে দেওয়ার আগে আল্লাহ নিজ ডান হাতটা বিছায়া দেয়। মান তাসাদদাকা বিসাদাকাতিন বিআদি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। হাশরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই জবে চিনুর পেয় জ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করতার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা, দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শ্বশুর সাহ করিলে তুমি সেথায় পাইতে মোরে। ছোটকালে কবিতা যখন পড়েছি তখন ভেবেছিলাম কবির ভাবনা থেকে এসেছে, কিন্তু কামেল ক্লাসে যখন ধামতি আলিয়া মাদ্রাসায় বোখারি খতম শুরু করেছি, বোখারি পড়তে গিয়ে দেখি কবির কবিতা নয় এটা, হাদিসে পড়ছি স্বয়ং আল্লাহর কথা। গরিবরে খাওয়ালে আমাকেই খাওয়ানো হতো। রাসূলুল্লাহ মেরাজের রাতে জান্নাতে গিয়ে দেখেন আকসার আহলুহাল ফুকারা। রাসূল বলেন, রাদাখালতুল জান্নাত ওয়া রাআইতু আকসার আহলিহাল ফুকারা ওয়া তালাতু ফিন্নার ওয়া রাআইতু আকসার আহলিহান নিসা। আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকে দেখি দুনিয়ার গরিব মানুষগুলো জান্নাতে সংখ্যায় বেশি। অন্য হাদিসে রাসূল বলেন, জান্নাতে ধনীদের তুলনায় গরিবেরা 500 বছর আগে ঢুকে যাবে। এর কারণ আছে, গরিবেরা হারাম কম খায়, গরিবেরা যদি সুদে টাকা লাগায় গরিব ধনী হয়ে যায়, যদি গরিবেরা ঘুষ খাত গরিব ধনী হয়ে যেত, গরিব যদি জুলুম করে মানুষের মাল লুণ্ঠন করতো ডাকাতি করতো ধনী হয়ে যেত, গরিব থাকত না। গরিব থাকাই প্রমাণ করে হারাম খেয়েছে কম, কথা বুঝেন? গরিব থাকা প্রমাণ করে হারাম কম খাইছে, একবারে খায় নাই সেটা বলা ঠিক হবে না, কারণ হারাম বেশি খেলে তো আর গরিব থাকতো না। যারা হারাম কম খাবে তারা জান্নাতে আগে যাবে, সুবহানাল্লাহ। পড়ে জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? হারাম সারো, হারাম তোমার জান্নাতের পথে অন্তরায় হয়ে যাবে। নবী মুহাম্মদ বলেন, জান্নাতে ঢুকে আমি দেখি কতিপয় মানুষ বুতুনুহুম কাল বুয়ুত, এক একজনের পেট বিশাল বড় বড় বিল্ডিং এর সমান। ওই পেটের ভিতরে অজগর সাপ, তোরা মিন খারিজি বুতুনহিম, ইউক্রিয়ামের মাঝে মাছ রাখলে বাহির থেকে দেখা যায়, দেখা যায় না? কাছের গ্লাস, ভিতরে পানি, ভিতরে মাছ, ইউক্রিয়াম বাহির থেকে দেখা যায়। রাসূলুল্লাহ বলেন, অজগর সাপগুলো বাহির থেকে দেখা যাচ্ছে, সবল মারছে, মাংস খাবলে খাবলে খাচ্ছে, এক একটা পেট দুতলা তিনতলার মতো বড়। আমি অবাক হলাম, বিস্মিত হলাম, জিজ্ঞাসা করলাম, ইয়া জিব্রিল মান হাউলা, ও জিব্রিল তারা কারা, এত কঠিন শাস্তি আল্লাহ কাদেরকে দিচ্ছেন? জিব্রিল বলেন, হা উলাই আকালাতুর রিবা, এ মানুষগুলো দুনিয়ায় সুদ খেত। মেরাজের রাতে বিশ্ব নবী
সুদখোরদেরকে দেখে এসেছেন জাহান্নামে, আল্লাহ পেটের ভিতর অজগর সাপ ঢুকায়া দিছে, রাসূলকে আল্লাহ দেখায়া দিছে সুদখোর জাহান্নামি হবে। এখন আজকের মাঠে যারা সুদখোর আছেন, সুদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া দরকার আছে না নাই? না হলে মেহরাজের আলোচনা শুনে কোনো লাভ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখে এসে এসে আমাদেরকে চোখে দেখে দেখে বললেন, বলে তিনি বুঝালেন, ওই জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বেঁচতে হলে, বাঁচতে হলে আল্লাহর কথা মতো চলতেই হবে। আমার কণ্ঠ আর কুলাচ্ছে না, সামনে যেতে পারবো না, মাইক ওয়ালার কাছে থাকবে অনুরোধ, সামনে ভালো মাইক, না হলে তোমরা দিবা না মা। যাই হোক, এখন এই মেয়েরাজ নিয়ে আমার যে আলোচনা হয়েছে, কিছু প্রশ্ন তৈরি হতে পারে, যে কথাগুলো বলেছি উত্তর জানার জন্য বইটা স্টেজে আছে, গাড়িতে আছে, নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরাজের রাতে উনি জুতা নিয়ে গিয়েছে কি? উত্তর তো দিলাম, যায় তো না আর জুতা, কথা বুঝতে পারছেন? গেলে হাদিসে পাওয়া যেত, কোরআনে পাওয়া যেত, পাওয়া যায় না। সুতরাং এই জাতীয় গল্পের কোনো মূল্য নাই, সতর্কতার সাথে আমরা কথা বলবো, বাড়াবাড়িও করবো না, ছাড়াছাড়িও করবো না, দিন যেভাবে আছে সেভাবে মানবো। আল্লাহ তাওফিক দিন বলে না আমি।